আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজ বিকালে আমি আমার এই ছোট্ট অ্যাকোয়ারিয়ামটা সাজিয়ে নিলাম। কিভাবে করলাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি অ্যাকোয়ারিয়ামের নিচের দিকে বালি দিয়ে নিয়েছি। আচ্ছা, এই বালির নিচে কিন্তু আমি আগে মাটি দিয়ে নিয়েছি, তারপরে যে আমি এই বালিটা দিয়েছি। আপনারা চাইলে এখানে সাদা বালিটাও দিতে পারেন, আমি এখানে লাল বালিটা দিয়েছি। যেহেতু আমি এর ভিতরে সব ন্যাচারাল প্লান্ট দিব, এই জন্য আমি এই মাটি আর বালিটা একসাথে দিয়েছি। আর উপরে সব সময় বালিটা দেওয়ারই চেষ্টা করবেন, তাহলে পানিটা আর নষ্ট হবে না। তারপর আমি অ্যাকোয়ারিয়ামের অর্ধেক পর্যন্ত পানি দিয়ে এই পানিটা আমি আবার ফেলে দিব। পানিটা ফেলে দেওয়ার কারণ হলো, তাহলে যে বালিটা থাকে ওই বালির যত ময়লা থাকে সেটা উপরে উঠে যায় আর বালিটা পরিষ্কার হয়ে যায়। আমি অ্যাকোয়ারিয়ামটা তৈরি করে নিয়েছি। আমি সম্পূর্ণ অ্যাকোয়ারিয়ামে পানি দেওয়ার পরে 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করেছি। যখন পানিটা দিবেন তখন কিন্তু পানিটা ময়লা থাকবে, 3 থেকে 4 ঘন্টা পর পানিটা একবারে পরিষ্কার হয়ে যাবে। তারপরে আমি এই গাছগুলো দিয়ে নিয়েছি। এখানে ওয়াটার লিলি, লাকি ব্যাম্বো আর ডেন্সা গাছ আছে, এই গাছগুলো দিয়েই আমি অ্যাকোয়ারিয়ামটাকে সাজিয়ে নিয়েছি। আর এই যে মাছগুলো, এগুলোকে বলা হয় গাপ্পি ফিশ। অ্যাকোয়ারিয়ামটা তৈরি করার পর আমি বিকালের নাস্তা তৈরি করে নিলাম। আমি আজকে বিকালের নাস্তায় তৈরি করেছি ঝাল মিষ্টি, মুড়ি ভাজা। আজকে আমাদের ঘরে মুড়ি ছিল, এই জন্য ভাবলাম এটাই তৈরি করে নিই। আমি এখানে ছোট ছোট 4-5টা পেঁয়াজ কুচি করে নিয়ে সামান্য একটু তেলে ভালো করে নরম করে নিয়ে তারপরের ভিতরে কাঁচামরিচ দিয়ে নিয়েছি। তারপর এর ভিতরে দিব রসুন কুচি, দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। ব্রাউন কালার করার পর এটার ভিতরে আমি সামান্য লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর এর ভিতরে আমি সামান্য একটুখানি হলুদ দিয়ে দিব, দিয়ে এটাকে আরেকটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিব। যখন একটা ব্রাউন কালার চলে আসবে তখন এ পর্যায়ে চিনি দিয়ে দিব আমি 2 চা চামচ। চিনিটা দেওয়ার পরে সামান্য একটু আমি নাড়াচাড়া করে নিব। বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু এই পেঁয়াজ রসুন কাঁচামরিচের এটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। তারপর সঙ্গে সঙ্গে এর ভিতরে আমি মুড়ি দিয়ে দিব। মুড়ি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব 2 মিনিট মতন, তারপর এটাকে আমি নামিয়ে নিব। এই মুড়ি ভাজাটা আপনারা 7 থেকে 8 দিন একটি পরিষ্কার বয়মে রেখে সংরক্ষণ করতে পারবেন। এই মুড়ি ভাজাটা কিন্তু খেতে খুবই মজা, একবার ট্রাই করে দেখতে পারেন। একটু ঝাল, একটু মিষ্টি, খেতে কিন্তু খুবই মজার। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।